রিপোর্টার হিসেবে আপনার কোন রোমাঞ্চকর অভিজ্ঞতা? আপনারা জানেন যে বেসিক্যালি আই এম এ ওয়ার করেসপন্ডেন্ট, যুদ্ধ বিগ্রহ নিয়ে কাজ করি আমি। তো 2003 সালে যখন আমেরিকা ইরাক আক্রমণ করলো, তখন আমি ইরাকে ছিলাম, ইরাকে থেকে আমি রিপোর্টিং গুলো করেছি। আমার একদিনের অভিজ্ঞতা খুব ভয়াবহ। 17 এপ্রিল ইরাকের বাগদাদের প্যালেস্টাইন হোটেলে সেদিন আক্রমণ করেছিল আমেরিকান বিমান সেনারা। মূলত ওখানে আমরা সাংবাদিকরাই থাকতাম, সারা পৃথিবীর বড় বড় ট্রান্সমিশন, বড় বড় স্টেশনের টেলিভিশন সাংবাদিকরা, পত্রিকা সাংবাদিকরা থাকতো। সেদিন ওখানে 19 তলায় অ্যাটাক হয়েছিল এবং আমাদের একজন সহকর্মী আল জাজিরা টেলিভিশনের আবু আলার সাংবাদিক মারা গিয়েছিলেন। তো ওই দিন আমরা যেভাবে জীবন রক্ষা করার জন্যে হোটেলের এই ফ্লোর থেকে ওই ফ্লোরে, এই সিঁড়ি থেকে ওই সিঁড়িতে দৌড়াদৌড়ি করেছিলাম, সেটা আমার জীবনে আজীবন স্মরণ থাকবে। আমি যতদিন সাংবাদিকতা করবো, যতদিন বেঁচে থাকবো।